আসসালামু আলাইকুম, আমি অনন্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার বিষয়টি হচ্ছে আমাদের সব আমাদের হবে। ওই যে মনে আছে ছোট্ট ওই ভূখণ্ডের কথা, যেটি জন্মগ্রহণ করেছিল 1947 সালে পূর্ব পাকিস্তান নামে? মনে আছে ওই মানুষগুলোর কথা, যারা ভেবেছিল এবার তাদের সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে, কিন্তু পাকিস্তানি শাসকবর্গের বহুবাচনিক সমাজে পূর্ব পরিকল্পিত ঐক্যবদ্ধ একক সংস্কৃতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র, অর্থনৈতিক বৈষম্য, শোষণার বঞ্চনায় সেই স্বপ্ন কিন্তু আর পূরণ হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বপ্নদ্রষ্টা, সংগ্রামী নেতা। তারই নেতৃত্বে 1971 সালে পূর্ব বাংলার লাখো লাখো মানুষ অসীম সাহস বুকে নিয়ে জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা কিন্তু পৃথিবীর বুকে একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র এঁকে দিতে সক্ষম হয়েছিলাম, কারণ আমাদের সব আমাদের হবে দ্রোহে, বিপ্লবের সংগ্রামে, রক্তপাতে। কিন্তু উন্নতির সেই জোয়ারে ভাটা দেখা যায় 1975 সালের 15ই আগস্টের পর থেকে। সবকিছু যেন কোথায় হারিয়ে যাচ্ছিল, ইতিহাসের অস্পষ্ট ধোঁয়াশা আর সংবিধানের কাটাছেঁড়া বাংলার কাঠামোকে নড়বড়ে করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা গ্রাস করে ফেলেছিল বাংলাদেশকে। কিন্তু আমাদের সব তো আমাদেরই হতে হবে, সেই লক্ষ্যে ডিজিটাল রাষ্ট্র গঠনের পথে পা বাড়ায় বাংলাদেশ। বর্তমানে কৃষির উন্নয়নে বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয় অবস্থায় আছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার মতো সাহস দেখিয়েছে বাংলাদেশ। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, 6 লেন বিশিষ্ট ফ্লাইওভার এবং শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের মতো প্রকল্প বাস্তবায়িত হয়েছে সফলভাবে। মেট্রো রেলের কাজও চলছে বেশ দ্রুতগতিতে। বাংলার নারী ক্রিকেটাররা ঘরে তুলেছে এশিয়া কাপ। সাকিব আল হাসান আজ বিশ্ব সেরা অলরাউন্ডার। রুবাব খান, মাহসাবিন হকের মতো আরও অনেক বাংলাদেশি কাজ করছে নাসায়। চিকিৎসাবিদ্যা, প্রকৌশল বিদ্যায় বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশি ছেলেমেয়েরা। পোশাক শিল্পে নারী শ্রমিকদের অবদানে আজ আমরা ভারতকেও ছাড়িয়ে দিয়েছি। কিন্তু তবুও মনে এক অজানা ভয় গ্রাস করে। প্রতিনিয়ত ধর্ষণের খবর, হত্যা, রাহাজানি, মারামারি, এসব যেন সব আমাদের কাছ থেকে কেড়ে না নেয় আবার। এসব অপরাধ যদি আমরা শক্ত হাতে দমন করতে পারি আর সবার সুশিক্ষা নিশ্চিত করতে পারি, তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের সব স্বপ্ন পূরণ হবে, সেই প্রাচীন পাট, মুসলিম জামদানি, সব সোনালী ঐতিহ্য ফিরে আসবে, কৃষকের মুখে হাসি ফুটবে। শুধু গ্রামীণ উন্নতি নয়, আমরা সফলতার সর্বোচ্চ শিখরে অবস্থান করব, কারণ আমাদের সব আমাদের হবে দ্রোহে, বিপ্লবে, সংগ্রামে, চ্যালেঞ্জে। ধন্যবাদ।